আসসালামু আলাইকুম বিয়ার, সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। বিয়ার্স, আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন যে ভাইরাল একটা ভিডিও, যে ছেলে কিনা কবরের মধ্যে ছিল 10 ঘন্টা। তার বাড়ি মূলত হচ্ছে বগুড়া, তিনি মামাতুরানি নাম। তিনি কবর অভিজ্ঞতা নিয়েছেন, কে কবরে মানুষ কীভাবে থাকে, আসলে উনি যেভাবে ছিল ওটা কবর না, ওটা একটা বাড়ি বললে চলে। কারণ উনি লাইট, অক্সিজেন এবং ফ্যান সব কিছুই ছিল ওনার কাছে। যদি উনি কবর অভিজ্ঞতাই নিত, তাহলে তাকে লাইট, ফ্যান, অক্সিজেন সব কিছুই বন্ধ রাখা উচিত ছিল। কারণ কবর অভিজ্ঞতা এমন একটা জিনিস যেটা আসলে আমাদের চিন্তা করলেই গা শিউরে ওঠে। কারণ কবর আমাদের জন্য প্রথম ধাপ পৃথিবীর মধ্যে, কবর পৃথিবী থেকে প্রথম ধাপ হচ্ছে আমাদের কবর। যে কবরে গেলে আমাদের পরকাল পর্যন্ত জান্নাত জাহান্নাম দুটি, আখেরাত পর্যন্ত জান্নাত জাহান্নাম দুটি দাহ্য হয়ে যায়। আমরা সবসময় দুনিয়াতে আল্লাহর কাছে একটাই কামনা করি যে আমরা কবর যখনই মারা যাবো তখন যেন আমরা জান্নাতে যাই। কিন্তু উনি কাজটা আসলে ঠিক করে নেয়, কারণ যদি উনি মুসলিম হয়ে থাকে তাহলে এটা আমি আসলে বলবো কাজটা ঠিক করে নেয়। কারণ কবর এমন একটা জিনিস, সেটা আমরা বারবার বলি, সেটার কথা আসলে মনে পড়লে শরীর শিহরিত ওঠে। আর উনি এটা নিয়ে মজা, বা উনি ভিডিও আপলোড করছে ইউটিউবে, আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী বা কোনো লোক এরকম সাহস করে না, আর উনি সেই সাহসটা দেখালেন। যাই হোক, আল্লাহ ওনাকে হাতের দান করুক, সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন। আর হ্যাঁ, আমরা এটা নিয়ে বেশি বাড়াবাড়ি না করি, আমরা অনেকে এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করতেছি, আমরা এটা থেকে এটা নিয়ে বাড়াবাড়ি একটু কমই করি, এটা থেকে দূর থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত রাখে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।